সম্পর্কে জানতে চেয়েছেন এটা তো সুস্পষ্ট বেদাৎ করলকরম আল্লাপাক বললেন নাই সুরা সুরার মধ্যে যে তাদের কি কেউ এমন আছে যেটা দিন হিসাবে আল্লাহ আর অনুমতি ছাড়াই কিছু তারা তাদের জন্য প্রবর্তন করবে তার মানে ইসলামে নতুন কিছু সম্পর্কে আল্লাহ প্রশ্ন রাখছেন এই উত্তর যারা দিবের অর্থ হলো সে তাদেরকে কি বানাইছে সুরা কা মানি হলো আল্লাহ শরীর বানিয়ে ফেলছে কেউ যদি বিধান দিতে পারে আল্লাহ ছাড়া এই কথা কেউ মনে করে আর তারও নেওয়ার তার কাছ থেকে অনুমতি আসে আল্লাহ তো দেন নাই অনুমতি আল্লাহর দায়িত্ব হলো অধিকার হলো তিনি বিধান দিবেন আল্লাহ নবী সহের মাধ্যমে শুধু প্রচার করেছেন নবী সৈস নিজের থেকেও তো ওরা অধিকার রাখেন না আল্লাহ আকা সেই জায়গায় মিলাদ আসলো করতে যদি চিন্তা করা যায় দেখা যাবে ওরা নিজেরা বাইর করছে তাহলে নিজেদেরকে কী বানিয়েছে ওরা এ আয়াতের প্রশ্নের উত্তর যে তারা নিজেরা নিজেদেরকে দিন প্রবর্তক বানিয়ে ফেলেছেন আহমেদ ঠিক দ্রুষ সুরা মায়দার এই আয়দ দেখেন যে আলিম আকমালতুল আকম দিন আসমন্ত আলি কুমুম নি মরদীতুল ইসলাম আর দিন তাইলে এর অর্থ কি দাঁড়াচ্ছে যে আল্লাহ রব্লা বললেন যে আমি আজকের দিন আমার এই দিন ধর্মকে পরিপূর্ণ করলাম আর নিয়ামতটাকেও আমি কি করে দিলাম তোমাদের জন্যে সুসম্পন্ন করলাম আর দিন কি তোমাদের জন্য আমি মনোনীত করলাম হক এটা পরিপূর্ণতা হয়ে গেল আর ওই পরিপূর্ণতা তো লেখা আর কি নেই কোনো কিছু বের করার সুযোগ নেই আর এই আনন্দেই ইহুদি এসে বলছিল অমরুল হাত্তাবকে বখারি মুসলিম হাদিস যে আল্লাহ হকবার বখারির সিরিয়াল হোক পঁয়তাল্লিশ মুসলিমের তিন হাজার সতেরো যে এই আজ যদি আমাদের উপর নাজিল জিলে আমরা এটাকে দিবস পালনের জন্য এটাকে সেলিব্রেশন হিসেবে মানিয়ে নিতাম এটাকে পালন করতাম তো তিনি বললেন যে তোমাদের ওই সমস্ত এই এই সমস্ত ওয়াজন এখানে কোনো কাজ নেই এইগুলোর তামসা এখানে চলবে না আমি জানি যে এটা কোন দিন নাজিল হয়েছে আল্লাশের উপরে কোন সময়ে নাজিল হয়েছে এবং এই এবং কোন জায়গায় নাজিল হয়েছে আল্লাহ আকবার এবং সেটা বলেছেন যে আরাফার দিনের এই এই পড়ন্ত সন্ধ্যাবেলায় জুমার দিনে এটা নাজিল হয়েছে আল্লাহ আকবর তাইলে ইসলামের নাই এটা আবেগকে নিয়ে দুঃখের কোনো বিষয়কে নিয়ে যদি হইতো তাহলে আল্লাহনবী ইসলামের চাচা হামজার শহাদতকে নিয়ে হইতো যেই বছর চা চাচা মারা গেলেন আবু তালে হাদিজারাদুল আনহা এই যে কষ্টের আমল হজন আমুল হজন নাম দিয়ে দেওয়া হলো যে চিন্তার বছর এইটা এটা আল্লাহ ইসলাম সুখ দিবস হিসেবে নিতেন আনন্দের জন্য যদি কিছু হইতো তো উনার আনন্দের জন্য উনি তো আমাদের জন্য সব কিছুর মাইল ফলক প্রদর্শক তো ওইটা উনি আমাকে বলে দিবেন এ উনিও বলে দেন নাই তারিখটাও জানা যায় জানা যায় না ওনার জন্ম উপলক্ষে তিনি নিজে বলেছেন যে এই দিনে আমি জন্ম নিয়েছি এই জন্য রোজা রাখি সোমবারের কথা এটা বললেন তারিখ তাও মেনশন হয় নাই তারিখ খুঁজ নিয়ে যায় যে জন্মের তারিখ নয় আর মৃত্যুর তারিখ হলো বারো তাইলে কি এরা আল্লাহ নবী সাহেব মৃত্যুতে ই উদযাপন যে করতেছে আনন্দ উদযাপন এটা কি আল্লাহনবীর শত্রুতা নয় নবীলামকে জালী জালিক যদি ইসলামে থাকতো তো সুখ পালন থাকতো ওরা ঈদ উদযাপন করছে ওনার মৃত্যুর দিনে তার মানে বেদাতের কোনো কি নেই স্টেশনই নেই এইভাবে মুসলিম হাদিস আসে নেই যে কাজ করলো যেটা তো আমার কোনো দিক নির্দেশনা নাই নতুন উদ্ভাবন করে হোক নিজেকে আমল করে হোক সেটা হলো প্রত্যাবর্তিত মানে সেটা ফেরত আসবে বকারি দুই মুসলিম এক এবং আবুদাউদ্দ দুই হাজার ছয়শো ছয় মান সানা আমরান আলা গাই আমদিনা ফাহরাদ মুসলদে ইবনে মাজাতে আসছে চোদ্দ নম্বর সিরিয়ালে মুসলিদে আহমদে আসছে ছাব্বিশ হাজার তেতাল্লিশ সিরিয়ালে এই বিভিন্ন শব্দে আসছে এইভাবে বখারিতে আসছে তিনজন মানুষ এসে বলছিল আর মা আহ কাছে নবী সাইজমান আমলের বিবরণ শুনে যে এইগুলো আমাদের জন্য চলবে না আল্লাহ নবীর আগের পরে গুনা মাফ ওনার জন্য যথেষ্ট হলেও আমরা এই যে রাতের কিছু অংশে উনি ঘুমাইতেন কিছু অংশে নামাজ পড়তেন এটা না করে একজন বললো আমি সারা রাত নামাজ পড়বো আবার একদিন রোজা রাখলে আরেকদিন ভাঙতেন আরেকদিন বললো যে না আমি সব সময় রোজা রেখে যাব দিন এরপর আল্লাহ পরে আল্লাহনবী আমি স্ত্রীর অধিকার আদায় করতেন স্ত্রীদের অধিকার সে বললো যে না এগুলো হবে না আমরা বিয়ে শা দিয়েই করবো না তৃতীয় জন বললো আল্লাহ নবী ইসলাম বললেন এই নিয়ে তোমাদের অবস্থা এ তোমরা নিয়ে এই লোক যে এই মন্তব্য করছো আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি না এরপরে আল্লাহনবীম কত সতর্কবাণী বলে দিলেন যে আমার সন্ন্যাস থেকে আমার আদর্শ থেকে যারা মুখ ফিরে নিবে তারা আমার উন্নতি না এটা বোখারি শরীফ পাঁচ হাজার তেষট্টি সিরিয়াল আসছে মুসলিম এক হাজার চারশো এক এইগুলো থাকার পরেও আমাদেরকে এইগুলো কে মানে ইন্না আলিল্লাহ রাজন প্রবর্তন করার অধিকার রাখে তারপর এটা হয়েছে তার ফাতিমিরা মানে শিয়ারা ওবায়দি ফাতিমি ইবাদি রাফিদি এই এই সমস্ত শিয়ারা মিশরে আপনার তিনশো বাষট্টি এটা সহ সবে বরাত সবে মেয়ারাজ তারপর আর অন্যান্য দিবস এগুলো তারা প্রচলন ঘটিয়েছে এবং এটা হলো খ্রিস্টধর্ম থেকে তারা নিয়েছে যে লোকটা এটা করেছে সে মূলত খ্রিস্টান ছিল সে শব্দাবরণে মুসলমান হয়ে মুসলমানের মধ্যে এটা ঢুকিয়ে চলে গেছে আর আমাদের খবরই নাই এটা হলো যেটা যদি তিনশো বাষট্টি মানে চারশো হিঁজরির মধ্যে এটা হিসাবে আলিরার ধরেন তো সাতশো হিঁজড়িতে এসে তকিউদ্দিন সুফ কি আল্লাহ নবী সাইসামের নামে এক কবি যখন কবিতা বলছিলেন যে নবীর প্রশংসায় কেয়ামতপন্ধ যদি লেখা হয় কলম এবং কাগজ যদি সোনা দিয়েও বানানো হয় তাও আবির সান কম মানে বর্ণনা কম পড়বে তখন লাভ দিয়ে উনি উঠে গেলেন আবেগের কারণে এই তো কি আমি শুরু হয়ে গেল সাতশো হিঁজড়িতে তবে এই সব জিনিসগুলো কি ইসলামের এগুলোর থেকে ছন্ন ছেড়া ইসলামের সাথে তার কোনো শেকড়ের মিল নাই তার কোনো মানে ভিত্তিও নাই এবং তার মানে আগাগুলা কোনো কিছুরই মিল নেই কেননা বেদাত শুধুমাত্র ওই মূলগত দিক থেকেই নতুন হলে বেদাত হয় না কোনো জিনিসের মধ্যে অ্যাড হলে সেটাও বেদাত হয় তো এটা তারা বলে থাকে অনেক সময় যে এটা দিয়ে আমরা চালাই দুরুদ আসলে সে আসলই না আসল হলো তাদের অনুষ্ঠান এরপরে যদি ধরাও যায় দিয়ে চালায় তো দূরুদের মধ্যে আনুষাঙ্গিক প্রাসঙ্গিক কোনো জিনিস আসলেও কী হবে ইসলামে এটা দলিল থাকতে হবে যদি দলিল নাই সেই জন্য এটার আগাগুলো কি মস্তক এটা হলো বেদাত